नमस्कार बंधुगण, आमी जयंत दास, वेलकम टू माय चैनल जेडी फिट एंड ब्लॉग। आज के आमी एई भिडियोते देखाबो आपनादेर किछु डाइट प्लान। हयतो आपनारा मार्केटे अनेक किछुई किनते बेरान, अनेक किछुई हयतो आपनादेर माथाय बा नलेजे थाके ना जे कि खेले आपनादेर बडीटा अनेकटाई सुस्थ थाकबे। सो आमी एई भिडियोते आपनादेर किछु क्लियर करे दिते चाइ। बॉडी सुस्थ रखार जन्य किन्तु भालो डाएट चाहिए। एटा ना जे आपनारा जिम करले जे डाएट करते हबे। डाएट करा माने एकटा सुस्थ सबल जीवन जापन करा, जेटा खेले आपनार सुस्थ थाकबेन, बॉडी वेटटा कंट्रोले थाकबे एबं आपनादेर बॉडीटाओ खूब सुंदर देखाबे। सो आमादेर सबाइकेई आमादेर एई डाएट करा उचित, एटा सबसमय माथाय रखा उचित। ताई आजकेर एई भिडियोटा शुधु आपनादेर जन्य बानानो। আপনারা মার্কেটে গেলে বা বাজারে গেলে কী কী কিনবেন আপনাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট কী কেনা উচিত। প্রথমেই আমি বলবো একটা কুইকারের ওটস কিনবেন। কুইকারের ওটস কিন্তু সব ওটসের থেকে বেটার, খুবই ভালো, জলে দিলে খুবই গলে যায় খুব শিগগিরই আর খুব ভালো ডাইজেস্ট করে বডিতে। সো এইটা আমি ফার্স্ট বলবো। আর এটা তোমরা দু টাইম খেতে পারো, সকালবেলা ব্রেকফাস্টে নিতে পারো, অনেক রকমভাবে নেওয়া যায়। যেমন তোমরা গরম জলে এক চামচ দু চামচ দিয়ে তোমরা আপেল দিয়ে এটাকে খুব ভালো করে সকালবেলা একটা ব্রেকফাস্ট করতে পারো। এটা তোমাদের ফ্যাট লসে খুব হেল্প করবে আর অনেকক্ষণ তোমাদের খিদেও পাবে না। খুব দারুণ এটা তোমাদের কাজ করবে বডিতে। আর তোমরা যারা ওয়ার্কআউট করো তারা যদি এটা খেয়ে যদি ওয়ার্কআউটে নামো, কমসে কম এক থেকে দেড় ঘন্টা ওয়ার্কআউট সেরে নিতে পারবে। সো এইটা আমি তোমাদের ফার্স্ট বলছি, কুইকারটা, কুইকারের ওটসটা তোমরা কিনে নেবে। ওকে, অন্য কোনো ওটসের দিকে ভুল করে তাকাবেন না। যাই হোক, প্রথমেই রাখলাম আমি ওটস। দ্বিতীয় নম্বরে আমি রাখবো ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আপনারা ঠিক 11টার দিকে খাবেন। ওটা আপনারা যেটা আগে বললাম ওটস, ওটা আপনারা 8টা 9টার দিকে খেয়ে নেবেন। এইটা আপনারা ঠিক একটা খাবেন, যারা নর্মাল বাড়িতে থাকেন যেই হোক সে একটা করে খাবেন, আর যারা ওয়ার্কআউট করেন তিনটে খাবেন 11টার সময়। তো এটা হয়ে গেল সেকেন্ড খাওয়ার। পর তৃতীয় নম্বর খাওয়ারে আছে আপেল। আপেলটা কিন্তু সবাই খাবেন, যারা ওয়ার্কআউট করেন তারা খাবেন এবং যারা ওয়ার্কআউট করেন না তারাও খাবেন। এই খাবারটা আপনারা 12টার দিকে খেতে পারেন, 12টার সময় খাবেন এই খাবারটা, আপেলটা। এবার আসছি আমরা লাঞ্চে কী খাবো। লাঞ্চে আমরা অবশ্যই রাইস নিতে পারি, কিন্তু পরিমাণ মতো। এছাড়া যদি আপনারা কেউ রুটি খান, রুটিও খেতে পারেন একটা থেকে দুটো। এছাড়া আপনারা এর সাথে খাবেন আপনারা সবজি, যদি মাছ হয় মাছ বা মাংস, এবার এছাড়া যদি প্রোটিন জাতীয় কোনো খাবার থাকে সেটা। সো এটা হয়ে গেল। লাঞ্চ করার ঠিক আধা ঘন্টা কিংবা 45 মিনিট পর কিন্তু আপনারা এই টক দইটা অবশ্যই নেবেন। নতুন করে আমি আর কিছু বলবো না, টক দইয়ের যেই গুণ আছে সবাই মোটামুটি জানেন। দুটো কথাই আমি বলবো, টক দইতে ওয়েট লুসে খুব হেল্প করবে, এছাড়া আপনাদের স্কিন। এবার আসছি সন্ধ্যাবেলা আপনারা কী খাবেন। সন্ধ্যাবেলা আপনারা পিনাট বাটারের সাথে আপনারা ওটস নিয়ে নিতে পারেন, মিক্সিতে দিয়ে আপনারা কিন্তু এটা ভালো একটা প্রোটিন শেক বানিয়ে খেতে পারেন। খুবই হেলদি খাওয়ার আর খুব টেস্টি খাবার, অনেক রকম প্রোটিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটা আপনারা পিনাট বাটার যে কোনো মল থেকে কিনে নেবেন বা মার্কেট থেকে কিনে নেবেন, দাম কিন্তু একদমই সস্তা। এটা রেট আছে 280 টাকা, কিন্তু আপনি বিগ বাজারে গেলে এটা আপনি 219 টাকায় আমি আজকেই কিনেছি, এতটাই সস্তা। অনলাইনেও কিন্তু প্রচুর দাম, বাইরের যে কোনো দোকানেও কিন্তু প্রচুর দাম। বিগ বাজারে আমি দেখলাম 200 আমার থেকে 19 টাকা নিয়েছে, যেখানে 284 টাকা MRP আছে। সো এটা আপনারা বিগ বাজার থেকেই কিনতে পারেন, দারুণ এই পিনাট বাটারটা। এবার আসছি আমরা রাতে কিংবা ডিনারে কী করব। তিনটে অপশন রাখছি আপনি আপনাদের সামনে। রাইস নিতে পারেন, ডালিয়া নিতে পারেন, রুটি নিতে পারেন। রুটি হলে 1 থেকে 1.5টা, ডালিয়া হলে মোটামুটি 1টা বাটির সমান, আর রাইস নিলে 2 কাপ। এবার আপনারা কী খাবেন সবজিতে, সবজিতে যে কোনো সবজি খাবেন, এছাড়া মাছ মাংস যা থাকে সেটা খাবেন। ডিনার করার ঠিক আধা ঘন্টা পরে আপনারা কিন্তু এই দুধ অবশ্যই নেবেন। এই দুধটা যদি আপনারা কেনেন একদম লো ফ্যাট মিল্ক, মানে একদম ফ্যাট নেই বাট খুব ভালো, এই দুধটা আপনারা নেবেন প্রত্যেক দিন। আপনাদের ক্যালসিয়ামের জন্য এই দুধ অনেক প্রয়োজন।
আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সারাদিনে কী কী ডায়েট করবেন, এছাড়া মলে গেলে বা মার্কেটে গেলে কী কী কিনবেন। সো আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এছাড়া যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ফিটনেস এবং ডায়েটের ওপর ভিডিও আমি বানাই, আমার এই চ্যানেলটায় আসুন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। তো এছাড়া আপনারা যদি কোনো রকম ডায়েটে প্রবলেম, ধরুন আপনারা সাজাতে পারছেন না ডায়েট, এতগুলো জিনিস কিনেছেন আমার এই কথা মতন, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করুন এই ভিডিওর নিচে, আমি আপনাদের রিপ্লাই করব। এছাড়া আমি আপনাদের টাইম টেবিলগুলো সব জানিয়ে দেবো কখন কী খাবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার পরে দেখা।